Welcome to BD Easy Learn. আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আলাদা আলাদা ভাবে সিরিজ এবং প্যারালাল সার্কিট নিয়ে এবং তার কিছু সমস্যা গাণিতিক সমস্যা কিভাবে সলভ করতে হয় সেটা আমরা দেখেছিলাম এবং এই পর্বে আলোচনা করব সিরিজ এবং প্যারালাল মিক্সড কম্বিনেশন নিয়ে মিক্সড কম্বিনেশন থাকা অবস্থায় আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি তার আগে আমি কিছু ছোটখাটো বিষয় বলে রাখি যেটা আমি রিমাইন্ড করে দিচ্ছি সেটা হচ্ছে আমরা সিরিজের ক্ষেত্রে কি করি ইন সিরিজ আমরা রেজিস্টার গুলাকে যোগ করি অর্থাৎ R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 অর্থাৎ যা থাকবে সিরিজে যে রেজিস্ট্যান্সগুলো থাকে সেগুলোকে আমরা যোগ করে ফেলি এবং প্যারালালের ক্ষেত্রে আমরা কি করি সেগুলোকে উল্টিয়ে যোগ করি বা প্যারালালের ইকুইভ্যালেন্টের জন্য আর ইকুইভ্যালেন্টের জন্য সূত্র হচ্ছে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস ডট 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 অর্থাৎ আরও যদি থাকে রেজিস্টার সেগুলোকে আমরা উল্টা করি যোগ করে থাকি এরপর প্যারালাল ক্ষেত্রে আরও কিছু সূত্র আছে যদি দুইটা রেজিস্টার প্যারালালে থাকে এটা হচ্ছে R1 এটা হচ্ছে R2 তখন এটার জন্য আমরা আরেকটা সিম্পলিফাই সূত্র ইউজ করি সেটা হচ্ছে দুইটার গুণফল R1 R2 এবং নিচে আমরা R1 প্লাস R2 অর্থাৎ দুইটা উপরে দুইটার গুণফল এবং নিচে দুইটা রেজিস্টারের যোগফল এবং আমরা এর থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে থাকি প্যারালালের ক্ষেত্রে এরপর আরও একটা জিনিস রয়েছে যখন প্যারালালে দুইটা রেজিস্টার কানেক্টেড থাকে এবং দুইটার মান সেম থাকে ধরা যাক যে এটা 6 ওহম এবং এটাও 6 ওহম তাহলে এটা সেম এটা খুব ইজিলি এর থেকে আমরা আর ইকুইভ্যালেন্ট পেতে পারি সেই সূত্রটা হচ্ছে আর ডিভাইডেড বাই এন এখানে আর হচ্ছে নাম্বার অফ ভ্যালু অফ রেজিস্টার অর্থাৎ 6 আর এখানে এন হচ্ছে নাম্বার অফ রেজিস্টার অর্থাৎ কয়টা রেজিস্টার লাগানো আছে এখানে 3টা থাকতে পারে 4টা থাকতে পারে 5টা থাকতে পারে এটা কোনো ব্যাপার না তো এখানে আমরা সূত্রটা ইউজ করব কিভাবে ধরি যে এখানে 6 এবং 6 3টা আছে 3টা প্যারালাল সংযুক্ত আছে তাহলে এটা আমরা খুবই ইজিলি করতে পারবো এই সূত্র অনুযায়ী উপরে হচ্ছে 6 অর্থাৎ আর মান ভ্যালু এবং নিচে হবে কয়টা রেজিস্টার লাগানো আছে প্যারালালে এখানে 3টা আছে 3 এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাওয়ার 2 তাহলে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম এখানে মানগুলা সেম থাকা শর্ত এরপর প্যারালালের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করি সেটি হচ্ছে একাধিক রেজিস্টর যখন প্যারালালে সংযোগ থাকবে তখন এখানে এই রেজিস্টারগুলোর মধ্যে যেটার মান সর্বনিম্ন হবে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেই সর্বনিম্ন মান ভ্যালুর চেয়েও কিন্তু কম হবে ধরা যাক এখানে 1 ওহম এখানে 3 ওহম এখানে 100 ওহম রেজিস্ট্যান্স প্যারালালে কানেক্ট করা আছে তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা নির্দ্বিধায় বলতে পারি 1 এর চেয়ে কম হবে লেস দেন 1 আমরা এটা একটু করে দেখি আমরা যদি এটা করি যে এখানে আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের সূত্র অনুযায়ী 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস এখানে আছে 3 1 ডিভাইড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 100 এরপর আমরা যদি এটাকে সমাধান করি এখানে আসবে 1 প্লাস 1 ডিভাইডেড 3 ইজ ইকুয়াল টু 0.33 প্লাস এখানে আসবে 0.01 এগুলো যদি আমরা যোগ করি আমরা পাবো 1.34 এখানে কিন্তু আমি এখানে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1.34 এবার আমরা যদি আর ইকুইভ্যালেন্ট বের করতে হয় তাহলে আমরা এটাকে জাস্ট প্রেস্টমাইট করে দেবো তাহলে 1 ডিভাইডেড বাই 1.34
তাহলে এখানে ভ্যালু আসবে 1/1.34 0.74 ওহম। তাহলে আমরা এটাও দেখলাম যে যদি একাধিক রেজিস্টার প্যারালালে সংযুক্ত থাকে তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এখানে যে সর্বনিম্ন রেজিস্ট্যান্সটা যুক্ত থাকবে সেটার চেয়েও কম। তো এগুলো হচ্ছে আসলে প্যারালাল সার্কিট নিয়ে কিছু খুঁটিনাটি বিষয়। এবার আমরা মেইন সার্কিটে যাব। প্রথমে আমরা একটা সরল সার্কিট দিয়ে সিরিজ প্যারাল কম্বিনেশন সার্কিটটা সমাধান করব। আমি সার্কিটটা এঁকে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সার্কিট যেখানে 10 ভোল্ট সরবরাহ দেওয়া আছে, আর 1 রয়েছে এখানে যেটার মান হচ্ছে 12 ওহম, আর 2 রয়েছে যার মান হচ্ছে 4 ওহম, এবং আর 3 রয়েছে যার মান হচ্ছে 7 ওহম। তো আমাদেরকে এখানে বের করতে বলা হলো যে আর ইকুইভ্যালেন্ট কত এই সার্কিটের জন্য, এবং প্রত্যেকটা লোডের প্রত্যেকটা রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ কত, এবং এই প্রত্যেকটা রেজিস্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কত। তো আমরা ওহমের সূত্র অনুযায়ী আমাদেরকে যেটা বের করতে হবে V = IR, I = V/R, এই দুইটা। তো আমরা আই তখনই বের করতে পারবো যখন একটা রেজিস্টরের দুইটা প্রান্তের বিভব পার্থক্য ভি জানবো। যেমন আমরা যদি আর 3 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে চাই তাহলে আমাদের অবশ্যই এই বিন্দু এবং এই বিন্দুর মধ্য আড়াআড়িতে ভোল্টেজ কত সেটা আমাদেরকে জানা থাকা লাগবে। আমাদেরকে কিন্তু সোর্স ভোল্টেজ 10 ভোল্ট সেটা জানা থাকলে চলবে না, আমাদেরকে এইটার আড়াআড়িতে ভোল্টেজ কত সেটা জানা থাকতে হবে। সো এটার জন্য অনলি একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে I = V/R, কারেন্ট বের করার জন্য। সো আমাদের প্রথমে যেটাই করতে হবে রেজিস্ট্যান্সটা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। সো এখানে আমাদের দেখতে হবে কোনটা সিরিজ কোনটা প্যারালাল আছে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এক প্রতিটা রেজিস্টারের দুইটা টার্মিনাল রয়েছে, যেমন R1 এর জন্য এটা একটা এটা একটা, R2 এর জন্য এটা একটা এটা একটা, এবং R3 এর জন্য এটা এটা। এখন আমরা অনেকে কনফিউশন থাকি যখন আমরা আরও কমপ্লিকেটেড সার্কিট থাকি যে এটা আর এটা তো সিরিজে মনে হচ্ছে, R2 এবং R3 সিরিজে মনে হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা R2 R3 সিরিজে কাউন্ট করতে পারবো না, কারণ এটা এই দুটা সিঙ্গেল সিঙ্গেল না, অর্থাৎ তার মাঝখানে আরেকটা রেজিস্টার কানেক্ট করা, অর্থাৎ এই দুইটার মাঝখানে একটা রেজিস্টার তাদেরকে তাদের পথে বাধা হয়ে আসছে। সো এই দুটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল না, আমাদেরকে অবশ্যই সিঙ্গেল সিঙ্গেল কাউন্ট করতে হবে। যেমন এখানে R1টা সিঙ্গেল এবং R2ও সিঙ্গেল, এই দুটাকে এই দুইটা পয়েন্টের মধ্যে দিয়ে কানেক্ট করা আছে। সো আমরা এই দুইটা আগে কাউন্ট করতে হবে। এই দুইটা দেখতে হবে সিরিজ আছে না প্যারালাল আছে, সোর্স থেকে কারেন্টটা এখানে গিয়ে ভাগ হয়েছে। সো এখানে দুটা প্যারালাল আছে, আর প্যারালালের সূত্র অনুযায়ী আমাদেরকে এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। তো প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন দুইটার ক্ষেত্রে হয় তখন আমরা সিম্পলি উপরে R1 × R2 এবং ডিভাইড বাই দুইটা যোগ করব। তো এখানে আমরা যদি করি তাহলে 4 × 12 = 48 এবং আর 12 × 4 = 16। সো এখানে আমরা পাবো 3 ওহম। তাহলে আমরা পেলাম 3 ওহম এই দুটার জন্য ইকুইভ্যালেন্ট। এরপর আমাদেরকে এটাকে রিড্র করতে হবে, পুনরায় সার্কিটটাকে আঁকতে হবে। সো আমরা ফার্স্ট রিড্র করি। এই দুটার জন্য আমরা এটা রিড্র করলাম, এটার মান হচ্ছে 3 ওহম। এরপর আমাদের রয়েছে আগের যে 3 ওহমটা রয়েছে, আর 3 7 ওহম, এটা পেয়েছি আমরা R1 এবং R2 এর জন্য। এরপর আমরা এবার দেখব যে এখানে দুটা রেজিস্ট্যান্স রয়েছে যেগুলা একটার সাথে একটা সিরিজের কানেক্টেড, কারণ এখান থেকে যে কারেন্টটা পাস হবে সেটা দুটার মধ্য দিয়ে যাবে। সো এখানে আমরা সিম্পলি সিরিজের ক্ষেত্রে যেটা করি R1 + R2, এভাবেই যে রেজিস্টারগুলো থাকে সেগুলো যোগ করে দিই। সো এখানে 3 এবং 7 = 10। সো এরপর আমাদেরকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিড্র
এবার আমরা সেকেন্ড রিডোটা করব এবং সেকেন্ড রিডো করলে আমরা যে সার্কিটটা পাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের সেকেন্ড রিডো যেখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়েছি 3 + 7 = 10 ভোল্ট আর এখানে আমাদের সরি 10 ওহম আর এখানে আমাদের সোর্স ভোল্টেজ 10 ভোল্ট এবার আমরা যদি এখান থেকে কারেন্ট বের করি তাহলে আমরা কিন্তু সহজে কারেন্ট বের করতে পারবো কারণ আমাদের আমরা জানি I = V/R সো এখানে আমরা V জানি 10 এবং R ইকুইভ্যালেন্ট বের করেছি আমরা 10 সো 10 যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1 A তার মানে এই সার্কিটটা দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 1 A টোটাল কারেন্ট সো আমরা টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেলাম টোটাল কারেন্ট পেলাম টোটাল ভোল্টেজও আমাদের জানা আছে এবার কথা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে তো প্রবাহিত কারেন্ট যদি বের করতে হয় আমরা জানি I = V/R প্রত্যেকটা আড়াআড়িতে ভোল্টেজ আমাদের জানা থাকতে হবে সো প্রথমেই আমাদের R3টা কাউন্ট করি আমরা রিডো করার পর এটার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে রিডো করার পর শেষের দিক থেকে আমরা প্রথম দিকে যাব তো শেষের সেই সার্কিটটা ছিল সেটা হচ্ছে আমাদের এটা এটাতে আমরা যদি দেখি এখানে আমরা 10 ওহম পেয়েছিলাম যেটা হচ্ছে সিরিজে সোর্সের সাথে সিরিজে কানেক্টেড তো সিরিজের ক্ষেত্রে আমরা জানি কারেন্ট সমান থাকে ভোল্টেজ ড্রপ হয় যদি এখানে একটা তার মানে এখানে এই রেজিস্টরের আড়াআড়িতে 10 ভোল্টে রয়েছে এবং কারেন্ট হচ্ছে 1 A এবার এইটার থেকে 10 ভোল্টটা কোত্থেকে এসেছে 10 ভোল্ট কিন্তু আমাদের প্রধান সার্কিটে ছিল না এটা সিম্পলিফাই হওয়ার পরে এসেছে সো 10 ভোল্টে এসেছিলো আমাদের A3 এবং 10 ভোল্টটা এসেছিল A3 এবং A7 যোগ করার ফলে সো A3 এবং 7 সিরিজে কানেক্টেড দ্যাট মিন্স সিরিজে জানি কারেন্ট সমান থাকে এখানে 1 A ছিল তাহলে এখানেও এই দুইটা রেজিস্টারের মধ্য দিয়ে কিন্তু 1 A কারেন্টই প্রবাহ হবে কিন্তু সিরিজে ভোল্টেজ ড্রপ হয় সো এখানে যে 10 ভোল্ট ছিল এখানে কিন্তু আর দুইটাতে 10 ভোল্ট থাকবে না এখানে ড্রপ হবে সো এখানে 3 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ কত হবে 3 ওহমের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে V = IR তাহলে আমরা কারেন্ট এইটা এই সিরিজে কারেন্ট সমান তার মানে 1 A আর আর হচ্ছে 3 তাহলে 3 ভোল্ট ড্রপ হবে এটার জন্য সিমিলারলি V = IR তাহলে I হচ্ছে 1 × R হচ্ছে 7 তাহলে এখানে হচ্ছে 7 ভোল্ট এখানে আমাদের 7 ভোল্ট ড্রপ হচ্ছে তাহলে আমরা এটার জন্য কারেন্ট পেলাম এটার জন্য ভোল্টেজ পেলাম কারেন্ট পেলাম এবং দুইটার ভোল্টেজ ড্রপ বের করে ফেললাম এইবার আমরা দেখি এইগুলো আসলে প্রিভিয়াস সার্কিটে যে প্রধান সার্কিট ছিল সেখানে কি এইগুলাই ছিল নাকি এগুলো সিম্পলিফাই হয়ে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন R3 যেটা সেটা কিন্তু এখানে R3 7ই ছিল কিন্তু এখানে যে 3টা রয়েছে এই 3টা কিন্তু এখান থেকে এসেছে তো এই দুটা আমাদেরকে দেখতে হবে সো এই দুটা আছে প্যারালালে কানেক্টেড আর আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান সো এখানে 3 ওহম রেজিস্টারের মধ্য দিয়ে আড়াআড়িতে ভোল্টেজ ছিল 3 ভোল্ট তার মানে এই দুইটাতে 3 ভোল্ট এই দুইটার আড়াআড়িতে আমরা পাবো 3 ভোল্ট কিন্তু প্যারালালে কারেন্ট ভাগ হয়ে যায় সো এই ক্ষেত্রে আমাদের কারেন্ট কি হবে R1-এর জন্য কারেন্ট হবে R1-এর দিয়ে প্রবাহিত কারেন্ট হবে I = V/R তাহলে এই দুইটার ভোল্টেজ হচ্ছে আমরা পেয়েছি 3 আর I হচ্ছে কত টোটাল I হচ্ছে 1 সরি I = এখানে I = V/R এখানে আমরা দুইটার জন্য পেয়েছিলাম V 3 এবং প্রথমটার জন্য আর হচ্ছে
12 তাহলে আমরা এটার জন্য কারেন্ট পাবো 0.25 एंपিয়ার সিমিলারলি R2 এর জন্য কারেন্ট পাবো আমরা I2 is equal to 3 আর এই রেজিস্টর হচ্ছে 4 সো 0.75 एंपিয়ার তাহলে এভাবে আমরা রিড্র করার মাধ্যমে ইজিলি সার্কিটগুলো সমাধান করতে পারবো।